হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথ সিলেশন প্রো আজকে আমরা এই চ্যানেলে এই গত পাঁচটা ভিডিওতে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ অর্থাৎ জেনারেল সায়েন্স নিয়ে গত পাঁচটা ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে এই ভিডিওতে আমি এই এই ভিডিওটা ছ নম্বর ভিডিও এই ভিডিওতে আমি এই মৌলিক এবং যৌগিক পদার্থর শেষ অংশ অর্থাৎ একদম লাস্ট ভিডিও নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা ছাব্বিশ টু অর্থাৎ ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন থেকে পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন পর্যন্ত ডিটেলসে আলোচনা করবো তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে এই ধরনের ভিডিও তোমরা বেশিরভাগ সময় দেখতে পাও আর একটা বিষয় একটু জানিয়ে রাখি আমার এই চ্যানেলে আমি বিগত কয়েকটা ভিডিও দিয়েছি যেটা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স নিয়ে আগামীতে যে মিসলেনিয়াস মেন পরীক্ষা আসছে সেই মিসেলেনিয়াস মেন পরীক্ষার কিন্তু আমি একটা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করতে চলেছি ওই ক্লাসগুলোর নোটস প্রিপারেশান নিয়ে একটু দেরি হচ্ছে আগামী দিনে এই ডিসক্রিপটিভ মেন অর্থাৎ ডব্লিউসিএস মেন পরীক্ষার জন্য যে অবজেক্টিভ ম্যাথামেটিক্স এবং মিসেলিনিয়াস মেন ও ডবলিউ বিএসআই মেন এই সমস্ত পরীক্ষাতে যে এরিথমেটিক থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি একটা ক্লাস করবো পরপর পরপর সেই ক্লাসের ভিডিওগুলো আপলোড করব তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি প্রেস করে দিও যাতে এই ভিডিও কখনো তোমাদের মিস না হয় তো চলো আজকের সেশন আমরা শুরু করি এই সঙ্গে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে জেনারেল সায়েন্সের ভিডিওগুলো এগুলো আমি ধারাবাহিকভাবে দিচ্ছি এইগুলো তোমরা পিডিএফগুলো আমার লিঙ্ক থেকে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে কালেক্ট করে নেবে এবং এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো খুবই বাছাই করা প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকা প্রশ্ন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ডবলিউসিএস প্রিলি যারা পরীক্ষা দিচ্ছ বা অন্যান্য কেপিএস যে প্রিলি পরীক্ষা বেরোবে বা এস ফুড যদি বেরোয় বা অন্যান্য যে কোনো এক্সাম যেমন সিএইচএসএল প্রিলি আছে সামনে সিএইচএস সিজিএল টোয়েন্টি টোয়েন্টি এক্সাম অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তো আশা করবো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো চলো আজকের সেশন আমরা শুরু করি ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলছে দেখো যে অ্যান এলিমেন্ট দ্যাট নট অকার ইন নেচার বাট বি প্রডিউসড আর্টিফিশিয়ালি অর্থাৎ প্রকৃতির মধ্যে পাওয়া যায় না কিন্তু সেটা আমরা নিজেরা তৈরি করতে পারি দিস ইজ প্লুটোনিয়াম নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো ম্যাচ দ্য ফলোয়িং অর্থাৎ সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট সেটা হচ্ছে অ্যাসিডিক সল্ট অ্যালাম হচ্ছে অ্যালাম হচ্ছে ডাবল সল্ট ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার হচ্ছে মিক্সড সল্ট আর সোডিয়াম ক্লোরাইড নর্মাল সল্ট সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এনএসিএল অন্যান্যগুলো সংকেত তোমরা দেখে নেবে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে এনএইচ সিও থ্রি অ্যালাম অ্যালামের অনেক বড়ো সংকেত আর ব্লিচিং পাউডার হচ্ছে সিএ ও সি এল হ্যাঁ এ তাহলে এক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের অপশান হবে অপশান হবে কোনটা আমরা দেখে নিই এক্ষেত্রে অপশান হবে যেমন এর সঙ্গে এ হচ্ছে অ্যাসিডিক সল্ট মানে এ থ্রি এ থ্রি কোন অপশান আছে দেখো বি আর ডিতে আরেকটা কি সোডিয়াম ক্লোরাইড ডি ফোর মানে এই অপশানটা অ্যান্সার হবে অর্থাৎ ডি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন টু নাম্বার টোয়েন্টি সেভেন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি দ্য ইনার্ট গ্যাস ওই যে সাবস্টিটিউট সাবস্টিটিউট ফর নাইট্রোজেন ইন দ্য ইয়ার ইউজড বাই ডিপস থি ডাইভার্স ফর ব্রিথিং অর্থাৎ গভীর সমুদ্রে যারা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ব্যবহার করে তারা এই ক্ষেত্রে ইনাট গ্যাস নাইট্রোজেনের পরিবর্তে আর কি তারা সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করে সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস হিলিয়াম গ্যাসকে এমনি দেখবে মেট্রো রেলওয়ে বা অন্যান্য বদ্ধ ঘর বা মাটির নিচে যে সমস্ত ঘরগুলো আছে সেই ঘরগুলোর ক্ষেত্রে অনেক বাতাস দূষিত হয়ে যায় সেই বাতাস দূষিত বাতাসকে শুদ্ধ করতে গিয়ে এই হিলিয়াম গ্যাসকে হাইড অক্সিজেনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড এই সরি হাইড্রেন পারক্সাইডকে দেওয়া হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দ্য গ্রুপ অফ মেটাল এফি সিও অ্যান্ড এনআই দিস ইজ কল ট্রানজিশন মেটাল এই মেটালকে দেখবে তোমরা পিরিয়ডিক টেবলের একটা গ্রুপ আছে দিস ইজ ট্রানজিশন গ্রুপ এইগুলোকে ট্রানজিশন মেটাল বলা হয় হেভি ওয়াটার ইজ ডয়টোরিয়াম অক্সাইড ডিটিওর ফুল ফর্ম মানে ডিটিও মানে হচ্ছে ডয়টোরিয়াম অক্সাইড হাইড্রোজেনের তিনটে আইসোটোপ একটা হচ্ছে ওয়ান এইচ ওয়ান একটা হচ্ছে ওয়ান এইচ টু আর একটা হচ্ছে ওয়ান এইচ থ্রি ওয়ান এইচ থ্রি এই ওয়ান এইচ টুটা হচ্ছে ডয়টোরিয়াম এইটা হাইড্রোজেনের এই যে আইসোটোপটা এই আইসোটোপটা জলের সঙ্গে সরি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে জলটা তৈরি করে সেটাকেই আমরা বলবো ডায়টোরিয়াম অক্সাইড বা ডি টু ও এটাকে ভারী জল বলা হয় একত্রিশের কোয়েশ্চেনটা কী বলছে থার্টি ওয়ান দ্য অ্যামলগামস আর অ্যালয় হুইচ কন্টেন্ট অ্যাজ ওয়ান অফ দ্য কন্টেন্টস অর্থাৎ অ্যামলগাম হলো এমন এক ধরনের অ্যালয় যেটার মধ্যে এইচ জি বা পারদ একটা মৌল থাকবেই নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট সোন বাই হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্সটা দেখা যায় না ইট কাম্বাইন্ডস উইথ অলমোস্ট অল মেটালস ফর্মিং হাইড্রয়েডস এটা কিন্তু সকল মেটালের সঙ্গে হাইড্রয়েট তৈরি করে না নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে ম্যাচ দ্য ফলোয়িং ম্যাচ দ্য ফলোয়িং জিওলাইট জিওলাইট কিন্তু সফেনিং অফ ওয়াটার অর্থাৎ হার্ড ওয়াটারকে সফট করতে খরো জলকে মানে মৃদু জলে পরিণত করতে ব্যবহার করা হয় তাহলে এ হচ্ছে থ্রি প্যাল প্লাস্টার অফ প্যারিস ইজ কাস্টিং প্লাস্টার অফ প্যারিস কাস্টিং বি ফাইভ আলট্রামেরিন আলট্রামেরিন ইজ লন্ডি ওয়ার আর কার্বোডাম ইজ কাটিং গ্লাস কাটিং অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা এই অলরেডি এই কোশ্চেনটার বিভিন্ন এগুলো নিয়ে অর্থাৎ কম্পোনেন্টগুলো নিয়ে আমি অলরেডি যে পাঁচটা ভিডিও গত ভিডিওগুলোতে দিয়েছি ডিটেলসে অনেক আলোচনা করেছি সেখানে জিওলাইট সম্বন্ধে বলা আছে প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে বলা আছে আলট্রামেরিন সম্বন্ধে বলা আছে অ্যাজ ওয়েল এস আল কার্বোরেন্ডাম সম্বন্ধেও বলা আছে তাহলে এখন এই ক্ষেত্রে অপশান হবে বি ইজ দ্য কারেক্ট আনসার চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ অবটেন ফ্রম সি উইডস অর্থাৎ সমুদ্রের যে শ্যাওলা থেকে সেখান থেকে আমরা আয়োডিন পেয়ে থাকি সমুদ্রের শ্যাওলা কিন্তু আয়োডিনের একটা গুরুত্বপূর্ণ উৎস নেক্সট কোয়েশ্চেন কি বলছে দ্য মেটালিক কনস্টিটুয়েন্ট অফ হার্ড ওয়াটার এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম যেটা ডয়টোরিয়াম অক্সাইড বা হার্ড ওয়াটার তার মধ্যে কিন্তু এই তিনটে এলিমেন্ট থাকে তিনটে এলিমেন্ট থাকে যেটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্ড আয়রন দ্য প্রপার্টি নেক্সট কোয়েশ্চেন দ্য প্রপার্টি অব সাবস্ট্যান্ড টু অ্যাবসর্ভ ময়েশ্চার ফ্রম এয়ার অন এক্সপোজার ইজ কল্ড ইজ কল্ড ডেলিকুইশানস ডেলুইশন ইজ কল্ড লিকুইশানস অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার থার্টি সেভেনটা কী বলেছে থার্টি সেভেনটা কী বলেছে আমরা একটু দেখে নিই থার্টি সেভেনের অ্যান্সারটা বলছে থার্টি সেভেন বলছে যে হুইচ গ্যাস হুইচ গ্যাস ইজ ইউজড ফর প্রিপারেশন অফ সোডা সোডা প্রিপারেশান করতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই লাগে কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা দেখবে সোডা ওয়াটারে যখনই আমরা বোতল খুলি কার্বন ডাইঅক্সাইডটা খুব নিম্ন চাপে ঢোকানো চাপ থাকে বলে সেই জন্য ওইটা মুক্ত হলেই সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা গিয়ে বুদবুদ আকারে বেরিয়ে আসে বাইরে নেক্সট কোয়েশ্চেন কি বলছে হুইচ অফ দ্য ফলোইং মিনারেলস हेज द लोएस्ट न्यूमेरिक हार्डनेस वैल्यू वन दिस इज अन्सार है तोपज नेक्स्ट क्वेश्चन की बोलते थर्टी नाइन ब्रास गेट्स ब्रास गेट्स डिसकाल ब्रास गेट्स डिसकाल इन बिकॉज़ ऑफ़ प्रेजेंस ऑफ़ हुई ऑफ़ द फॉलोइंग गैसेस अर्थात पीतल जिन डिसकाल जाए कि कारण बतास मध्य हाइड्रोजें सालफाइड अर्थात एच टू एस যারা আমরা এইচটিএচ গ্যাসটা গ্যাসটাকে পচা ডিমের গন্ধের সঙ্গে তুলনা করে থাকি বা অনেকে বিট লবণের মতো গন্ধ এই গ্যাসটার পাবে যখন এই গ্যাসটা আমরা কেমিস্ট্রি ল্যাবে প্রিপেয়ার করি তখন দেখবে পাশ দিয়ে বিট লবণের মতো বা পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত এই গ্যাসটা এই গ্যাসটা বাতাসে উপস্থিত থাকার কারণে কিন্তু এই ব্রাশের মধ্যে ব্রাশটা আস্তে আস্তে ডিসকালার্ড হয়ে যায় কোয়ার্জ ক্রিস্টাল নর্মালি ইউজড ইন কোয়ার্জ ক্লক ইজ কেমিক্যালি নোন অ্যাজ সিলিকন ডাইঅক্সাইড ইজ কল্ড সিলিকন সিলিকন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড বেল ইজ আ নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো বেল ইজ আ মেটাল ইজ অ্যান অ্যালয় অফ টিন অ্যান্ড কপার বেল ইজ অ্যান অ্যালয় অফ বেল মেটাল যেটা সেটা হচ্ছে টিন এবং কপারের একটা মিশ্র ধাতু দ্য হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টার আর সিরামিক অক্সাইডস আর সেরামিক অক্সাইড হুইচ আর দ্য ফলোয়িং আর ইনগ্রেডিয়েন্ট অফ গান মেটাল গান মেটালের যে ইনগ্রেডিয়েন্ট সেটা কোনটা কোনটা সেটা কোনটা গান মিডিয়াল মেটালের যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কপার আর টিন এটা আইবির পরীক্ষাতে পড়েছিল নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে দেখি আবার ম্যাচ দ্য ফলোয়িং ম্যাশ দ্য ফলোয়িংটা কী দিয়েছে দেখো যে অ্যাসিড সল্ট অ্যাসিড সল্ট তো তোমরা এই দেখলে সোডিয়াম কার্বন বাইকার্বনেট মানে এর সঙ্গে ওয়ান হবে বেসিক সল্ট আচ্ছা ডবল সল্ট দেখো ডবল সল্ট হচ্ছে কমন অ্যালাম মানে ডি থ্রি ডি থ্রি কোনো অপশানে তাহলে এ টু ডি থ্রি এ অপশান অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই ধরনের ম্যাথস টাইপ কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে গেলে একটা শর্টকাট হচ্ছে যে কোনো দুটো দুটো বা তিনটে তিনটে অ্যাটলিস্ট জানতেই হবে তাহলে পরে কি তোমরা এই অ্যান্সারটা কারেক্টলি করতে পারবে নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি যে দ্য ভ্যারাইটি অফ কোল হুইচ ইজ হুইচ দ্য ডিপোজিট রিকগনাইজেবল ট্রেস অফ অরিজিনাল প্ল্যান্ট মেটেরিয়াল ইজ অর্থাৎ এমন একটা প্রজাতির কোল কয়লা যে কয়লা হচ্ছে তার মধ্যে জীবাশ্মের ছাপ দেখা যাবে সেটা হচ্ছে পিট কয়লা পিট কয়লার মধ্যে জীবাশ্মের ছাপ দেখা যায় ফর্টি সিক্স কি বলছে দ্য গ্যাস দ্যাট ইউজালি কজেস এক্সপ্লোশন ইন কোল মাইন্স অর্থাৎ কোল মাইনগুলোতে যে বিস্ফোরণ হয় তার জন্য মূলত মিথেন গ্যাস অর্থাৎ সিএইচ ফোর মিথেন গ্যাসের ফর্মুলা হচ্ছে সিএইচ ফোর এই এইচ ফোর কিন্তু দায়ী এবং তোমরা আরও দেখবে যে যে এগুলোতে অর্থাৎ যে সমস্ত পতিত জমি পড়ে আছে তাতে কিন্তু আলেয়ার যে রহস্য সেটা কিন্তুই মিথেন গ্যাসের জন্যই হয়ে থাকে নেক্সট কোশ্চেন কি বলছেন ফায়ার ওয়ার্ক দ্য গ্রিন ফ্লেম ইজ প্রডিউসড অর্থাৎ যে ফায়ার ফায়ারওয়ার্ক যে কোম্পানিগুলো তাতে যে গ্রিন ফ্লেম তৈরি তৈরি হয় সেই গ্রিন ফ্লেমটা কিসের কারণে তৈরি হয় সেটা হচ্ছে বেরিয়াম ফ্লেম টেস্ট দেখবে যারা সায়েন্সের স্টুডেন্ট তার ক্ষেত্রে তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানে যে ফ্লেম টেস্ট যখন ল্যাবরেটরি করা হয় বিভিন্ন রকম ফ্লেমের কালার বিভিন্ন রকম হয় বিভিন্ন রকম মৌলের কারণে দ্য ফলেই ওর্স ডাজ নট কন্টেন আয়রন আয়রনের হেমাটাইট ঠিক আছে ম্যাগনেটাইট ঠিক আছে লিমোনাইট আর সিডেরাইট হয় সিরেরাইট একটা হয় কিন্তু এই ক্যাসিটেরাইট এটা হবে না তাহলে এই অপশানটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের ক্ষেত্রে দ্য নট কন্টেন আয়রন এই ক্যাসিটেরাইটের মধ্যে কোনো আয়রন নেই নেক্সট কোশ্চেনটা আমরা দেখি দ্য এলিমেন্ট রিকোয়ার্ড ফর সোলার এনার্জি কনভারশান অর্থাৎ যে এলিমেন্টটার মধ্যে সোলার এনার্জি কনভার্সানের ধর্ম আছে সেটা হচ্ছে সিলিকন সিলিকনের মধ্যে দেখবে যে সোলার এনার্জিকে কনভার্সান করে তার বৈদ্যুতিক শক্তিকে পরিণত করা ক্ষমতা আছে এই কারণে যে এখন যে সৌরশক্তি সংক্রান্ত যে প্লেটগুলো দেয়া হয় সেই প্লেটগুলোতে কিন্তু ওই সিলিকন মৌলগুলো দিয়েই ওই প্লেটটা তৈরি করা আছে হুইচ অফ দ্য ফলিং ওয়াজ টু বি ডিসকভার্ড ফার্স্ট ইন দ্য ক্রোমোসফিয়ার অফ সান ইজ হিলিয়াম অর্থাৎ সানের যে 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 অংশ সূর্যের যে ক্রোমোসফিয়ার অংশ সেই ক্রোমোসফিয়ার অংশের মধ্যে কিন্তু হিলিয়াম গ্যাসই পাওয়া গেছিলো তো এই ছিল আজকের আমাদের সেশান আশা করি এই সেশান থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হয়েছ তো এই সেশানটা থেকে আমরা এই পঁচিশ থেকে এই সরি ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কোশ্চেন দিলাম আগামী দিনে আমরা আবার কোনো অন্য চ্যাপ্টার নিয়ে এইভাবে আলোচনা করব আজকের আলোচনা মন দিয়ে শোনার জন্য থ্যাংকস ফর ওয়াচিং